অবিরাম ভারী বর্ষণে সারা রাজ্যের সঙ্গে মন্দির নগরী উদয়পুর পৌর পরিষদ সহ সমস্ত মহকুমায় সর্বত্র বিপর্যস্ত জনজীবন। মহকুমার বিভিন্ন জায়গা থেকে বর্ষণের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সোমবার সকাল থেকে মহকুমা প্রশাসন, পৌর পরিষদ, বিভিন্ন সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে আসছে। ইতিমধ্যে পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার টেলিফোনে জানান, এখন পর্যন্ত পৌর পরিষদ এলাকার তিনটি স্থানে 38টি পরিবারের 120 জন শরণার্থী হয়ে বিভিন্ন বিদ্যালয়ে আছেন এবং সোনামুড়া এলাকার 102 পরিবারের 450 থেকে 500 জনকে খাবার ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন জানান, সোমবার সকাল পর্যন্ত 45 পরিবারের বেশ কয়েকশো লোককে শরণার্থী হিসেবে সরকারি বিদ্যালয়গুলিতে রাখা হয়েছে। এদিকে সকাল থেকে অতিরিক্ত জেলা শাসক অরুণ কুমার রায়, মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, কিন্তু কার্যকরী কোনো ব্যবস্থা লক্ষ্য করা যায়নি। গোমতী নদীর জল বিপদ সীমার কাছাকাছি রয়েছে। এদিকে রাজারবাগ মোটর স্ট্যান্ডের পিছনে খিলপাড়া, শোকসাগর, জলা, ফোটামাটি, লক্ষ্মীপতি মহারানী, উত্তর মহারানী, ছনবন, লোকনাথ আশ্রম, ছনবন, গোমতী নদী এলাকায় বিভিন্ন বাড়িঘর সহ রাস্তায় জল জমে রয়েছে। এটা তো আজ দুই দিন ধরে অবস্থা বৃষ্টি, মানুষের চলাচল করতে অসুবিধা হইতেছে, আর দুই দিন বৃষ্টি হইলে মানুষের বাড়িঘর ডুবে যেতে পারে, এমন একটা পরিস্থিতি আরম্ভ হয়েছে। সেবার দেখা যাক কি করতে করতে পারে। এরা কালকে রাত্রে 9টা সাড়ে 9টার সময় এটা বিরাট একটা আওয়াজ করে এটা লিখে এন দেবা ভাঙ্গে যাওয়ার কথা ছিল, সামনে দিয়া না ভাঙ্গে ইয়ান দিয়া ভাঙছে। ইয়ান দিয়া তারা পার্শ্ববর্তী মানুষের যে ধান আছিল সব ধান ইয়ানো জমা করে রাখছিল, এই সব ধান সহ এই বান সহ ভাঙ্গা লয়ে গেছে গা সবাইয়ের ঘরে, এদিক দিয়া সবাইয়ের ঘরে 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 উঠছে, শিল বাড়ি হয়েছে, ওই যুদ্ধর বাড়ি হয়েছে, সবাইয়ের ঘরে ঘরে জল, সবাই ফ্রিজ টিভি খাটের উপরে রাখিয়া সবাই বাড়ি করতে ভাঙ্গে গেছে গা। এখন পর্যন্ত প্রশাসনের কেউ এসেছে? প্রশাসনের অন্য কোনো লোকের লোকের দেখা নাই, এবং ইঞ্জিনিয়ার এবং অবাসিয়ার ক্যানেল ডিভিশনের তারা জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত আইসে না। এই পর্যন্ত দুইবার একই জায়গাতে ভাঙা হয়েছে, এই জায়গাটা আরও একবার ভাঙা হয়েছে, ক্যানেল ডিভিশনের কোনো পদক্ষেপ নেয় না। কিছুদিন আগে একটা কাজ হয়েছিল, তারপর 900 করে তারা দিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।